হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটি কাজ কিভাবে শুরু করতে হয়, সফল ব্যক্তিরা কাজটি কিভাবে শুরু করেন, আমরা সেই কাজটি কিভাবে শুরু করি এবং সাফল্যের সহিত ব্যর্থ হই, কোনো কাজ শুরু করার পূর্বে আমাদের কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত, কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রেখে পরিকল্পনা করে কাজ শুরু করতে হয়, এসব বিষয় নিয়ে আজকে আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। যারা নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করতে যাচ্ছেন বা পরিকল্পনা করছেন যে কোনো ব্যবসা বা কাজ শুরু করবেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি ভালো করে দেখবেন, অনেক উপকারে আসবে। একটি কথা মনে রাখবেন, একটি কাজ শুরু করতে অর্থাৎ জিরো থেকে ওয়ানে নিয়ে আসতে যতটা পরিশ্রম তারপরে কিন্তু ততটাই সহজ। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন তাহলে আমরা পয়েন্টগুলো জেনে আসি। ছোটো ছোটো টার্গেট ফিক্সড করা। কোনো কাজ শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই ছোটো ছোটো টার্গেট ফিক্সড করে নিতে হবে। কোনো ব্যবসা বা কাজ শুরু করার পূর্বে বিরাট কোনো লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত নয়, কারণ এতে মাথায় একটা চাপ অনুভব হবে আর এই চাপই সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে। মনে রাখতে হবে, ছোটো ছোটো টার্গেটগুলো যদি ফুলফিল হয়ে যায় তাহলে সেখান থেকে বড় সাফল্য আসবে। আপনি যদি কোনো কাজে ছোটো ছোটো কাজে যদি ব্যর্থ হয়ে যান তাহলে সেখান থেকে ভুল শুধরে আবার নতুন করে কাজ করা সম্ভব, কিন্তু যদি কোনো বড় কাজে ব্যর্থ হন সেখান থেকে আবার নতুন করে শুরু করা অনেক কঠিন হবে। ফলাফলের চিন্তা না করা। কোনো কাজ শুরু করার পূর্বে ফলাফল নিয়ে মোটেই চিন্তিত হওয়া উচিত নয়, কারণ কোনো কাজের সাফল্য এবং ব্যর্থতা কোনোটাই আমাদের হাতে নেই। যেহেতু এগুলো আমাদের হাতে নেই সেহেতু এগুলো নিয়ে সময় ব্যয় করা বোকামি ছাড়া আর কিছুই না। কোনো কাজ শুরু করার পূর্বে আমরা অনেক বেশি জাজমেন্টাল হয়ে যাই, ভাবি এখান থেকে কত টাকা আয় হতে পারে, ব্যয় হতে পারে, এর ভবিষ্যৎ কী, কিন্তু এসব বিষয় নিয়ে ভাবতে ভাবতে দেখা যায় অনেক সময় চলে যায়, পরবর্তীতে আমরা কাজটি শুরুই করি না। তাই কোনো কাজ শুরু করার পূর্বে খুব বেশি চিন্তাভাবনা করা উচিত নয়। অনেকেই মুখে বড় বড় কথা বলে, আগামী ছ মাসের মধ্যে কোটি টাকার মালিক হচ্ছি, সামনের পরীক্ষায় 90% মার্ক তুলব। আসলে মানুষ এসব বড় কথায় পাত্তা দেয় না, মানুষ তাকেই পাত্তা দেয় যে কাজে সফল। আপনি কি বলছেন তাতে মানুষের কোনো যায় আসে না, আপনি আসলে বড় কাজটি যখন করে দেখাবেন তখনই মানুষ আপনাকে পাত্তা দেবে। তার আগে আপনি যতই মুখে বড় বড় কথা বলেন না কেন মানুষ আপনাকে কোনো পাত্তা দেবে। সবসময় বর্তমানে থাকো। তুমি অতীতে কী করেছো, ভবিষ্যতে কী করবে, এটা নিয়ে সময় ব্যয় না করে তুমি বর্তমানে যে কাজটি করছো সেটি ভুল করছো নাকি ঠিক করছো সেটা নিয়ে ভাবো, কারণ বর্তমানেই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। বর্তমানে তুমি যে ইফোর্ট দিবে এই ইফোর্টেই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। তাই বর্তমানে থাকো, বর্তমানের কাজ নিয়ে বেশি চিন্তাভাবনা করো, যেহেতু বর্তমানেই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে তাই বর্তমানে কাজের প্রতি আমাদের প্রত্যেককেই যত্নবান হওয়া অবশ্যই জরুরি। নিজের ভুল স্বীকার করা। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, সো তুমিও ভুল করতে পারো, এটা তুমি মেনে নাও। তোমার কাজের ভুল ত্রুটি থাকবে এবং সেই ভুল ত্রুটি থেকে জ্ঞান নিয়ে তুমি ভবিষ্যতে এগিয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে করো যে না তোমার ভুল হয়নি, তুমি সেখান থেকে জ্ঞান নিতে চাও না, তোমার ভুলটাকে তুমি অন্য কারোর উপর চাপিয়ে দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাও, এটা কখনোই সম্ভব নয়। তুমি যদি তোমার ভুলটাকে কারোর উপর চাপিয়ে দাও তাহলে হয়তো বা প্রথমবার তুমি এখান থেকে পার পেতে পারো, কিন্তু পরবর্তীতে তুমি আবার সেই একই ভুল করবে, তখন তোমাকে কেউ দেখার থাকবে না, তোমাকে কেউ হেল্প করার থাকবে না, তখন তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাই তোমার অতীতে যে ভুল থাকবে সেখান থেকে জ্ঞান নিয়ে সেটা শুধরে তুমি সামনে কাজে প্রয়োগ করবে এবং তুমি সামনের দিকে এগিয়ে যাবে। মনে রাখবে, জীবনে বড় হতে হলে নিজের ভুলগুলো থেকেই শিক্ষা নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।